তাদের মুখে ছোট ছোট লোম থাকে। তাদের সবাই 24 ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না। কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে। তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না। নীল শান্ত চোখ দেখে যে মেয়েটা আপনার বুকে একটা হার্টবিট মিস করে দিল, তারও দিন শেষে বাসায় গিয়ে লেন্সটা খুলতে হয়। টান টান চুল দেখে যার প্রেমে পড়ছেন, গোসলের পানি লাগলেই তার চুল কুকড়ে যাবে আবার, তখন কি করবেন? উঁচু লম্বা দেখে টাসকি খান, সে 5 ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সামনে দাঁড়িয়েছে। দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয়। চাপা 8-7 পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে, খোঁজ নিয়ে দেখেন। বাসায় সে তার বাবার ঢোলা টি শার্ট পরে ঘুমায়, সেটাতেই আরাম। একটি ভদ্রতা আছে, স্কার্স, ফ্রেকলস, প্রসারিত চিহ্ন আর একটা বিশেষ গন্ধ। দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় গন্ধ কেন দিতে হবে অন্য কাউকে? প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না, তার ঘাম, মাংস এবং তেল তার নিজের সুবাস হবে। আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজে গুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে। সে তো পৃথিবীতে এসেছে খুব সাদা মাটা, অনাড়ম্বর ভাবে। সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না, ভালোবাসার কথা না? সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে। আরো কত চান? অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা, পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙ্গুলের কাটার দাগ দেখে। 10,000 টাকা বেতন না পেলে মেয়েটি তাকে ছেড়ে চলে যাবে বলে পণ করেছিল। ছেলেটি প্রচন্ড গরিব ছিল, সে মাত্র 800 টাকার ঠুনকো একটি চাকরি করত। সুন্দরী প্রেমিকার এমন কথা শুনে ছেলেটা টালমাটাল হয়ে পড়ে, প্রেমিকার পণে তার মাথা ঘুরে যায়। তবুও ছেলেটি তার ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু 1 মাসে 10,000 টাকার বেতন সংগ্রহ করতে সে ব্যর্থ হয়। ভালোবাসা নামক নিষ্ঠুর খেলায় ছেলেটার পরাজয় ঘটে। মেয়েটিও চিরাচরিত নিয়মে গ্রহণ করে অন্য কারো প্রেমে মগ্ন হয়ে পড়ে। বুদ্ধি খাটিয়ে পয়সাওয়ালা এক ছেলের গলায় ঝুলে পড়ে মেয়েটি। জীবন সর্বস্ব মানা সেই মেয়েটির বিয়ের খবর যায় গরিব ছেলেটির কানে। সেদিন পৃথিবী সাক্ষী হয় নতুন এক হৃদয় ভাঙার গল্পে। ছেলেটি খুব কষ্ট পায়, তার বুকে সেদিন বেদনার রক্তক্ষরণ হয়। সেদিন বুক চাপড়ে ছেলেটি আকাশ পানে তাকিয়ে চিৎকার করে বলেছিল, টাকা তুমি প্রমাণ করলে, তুমি ভালোবাসার ঊর্ধ্বে। সেদিনের গরিব ছেলেটির নাম ধর্মেশ ইয়েলান্দে, ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। ভারতে যত গুণী নৃত্যশিল্পী আছে তার মাঝে সে একজন। বর্তমানে তার মাসিক আয় 10 লক্ষ টাকার উপরে। মোটিভেশনাল হলো, যুগে যুগে ভালোবাসায় হেরে যাওয়া গরিব ছেলেগুলোই পৃথিবী শাসন করে। বিশ্বাস না হলে গুগল করেন, গুগল মিথ্যে বলে না।